হয়ে গেল, এবার চলো সামনের দিকে অন্য প্যান্ডেলে যাওয়া যাক। চলো আমাদের সেই গল্পে পড়া বা শোনা গ্রামের দৃশ্য, যে দৃশ্য আজকাল হারিয়ে গিয়েছে অট্টালিকার ভিড়ে, যে বাড়ি আর খুঁজে পাওয়া যায় না, সেই দোতলা বাড়ি যা এখন কল্পনার বাইরে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই প্রজন্মের কাছে বাতির বাড়ি, সেটাই একটা গ্রামের বাড়ি। এবারের ভাবনা কিছু একটা আলপনা দেওয়া আছে এই পূজা মণ্ডপে। সত্যিকারের মুরগি রয়েছে দেখতে পাচ্ছ, মাটির দেওয়াল, খড়ির চাল, এখানে সেরা রয়েছে সত্যিকারের। দেখো দেখতে পাবে তো দারুণ করেছে। গ্রামের বাড়ির যেরকম মাটি মায়ের পায়ের ছাপ দেওয়া থাকতো না, ওটা দেওয়া রয়েছে। এখানে হচ্ছে গ্রামের বাড়ির তুলসী মঞ্চ, যেটা আমাদের প্রতিটা গ্রামের বাড়িতে দেখা যায়। অপূর্ব সুন্দর, এখানে রয়েছে মাটির উনান, উনানে রান্না হচ্ছে, আর চালের বস্তা তো রয়েছে। এদিকটা দেখে দেখো, এখানে এটা কুলো, কুলো অনেক কাজে গ্রাম বাংলায় ইউজ হতো, সেটা এদিকে বেতের অনেক স্ট্রাকচারটা উপরে ইনস্টলেশনটা দেখো খালি, অপূর্ব ইনস্টলেশন। এবার সামনে তো যাব, আর মায়ের ছবি সামনে কিন্তু মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে, ওটা আসছি আগে, এদিকটা দেখাই। আর একটু সামনে যাই, এই যে গ্রামে যেরকম ধানের গোলা বানানো হতো না, সেটাকে দেখানো হয়েছে। আর বাউনি বাঁধা, এটা খুব ইন্টারেস্টিং, এটা আমাদের বাড়িতে এখনও হয় বাউনি বাঁধা, নবান্ন উৎসবের সময় সেটা দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। অপূর্ব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা সেজে উঠেছে। মায়ের মুখাকৃতিটা অপূর্ব সুন্দর লাগছে। এরপর ওটা দেখে আমরা চলে এলাম মনসাতলার আরও একটি জনপ্রিয় পূজা মণ্ডপে। এটাও প্রতিবার খুব সুন্দর করে মণ্ডপটা, এবারে পদ্মফুল করেছে ওপরটা, বেশ সুন্দর লাইটিং দেখা যাচ্ছে এর মধ্যে। এটি হলো ধূমকেতু সঙ্গ। চলো আমরা দেরি না করে এবারে এর ভিতরে প্রবেশ করে দেখি মাতৃ প্রতিমাটা অপূর্ব সুন্দর করেছে শুনেছিলাম, দেখা যাক এবারে কীরকম করেছে। সত্যি হ্যাঁ, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, কী সুন্দর লাগছে না, কী দিয়ে কাজটা করেছে, বেশ খুব সুন্দরভাবে কাজটা করেছে, নিখুঁত হাতের কাজ, আর অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে এখানে ছোট্ট একটা মাতৃ প্রতিমা রয়েছে, সেটাকে পুজো করা হয়, আর ওপরে এটা হচ্ছে খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমার রূপটা দেখো, মায়ের মুখটা অপূর্ব সুন্দর লাগছে। এটা দেখে আমরা বেরিয়ে পড়ে আরও একটি মণ্ডপের কাছে চলে এলাম। এখানে সমুদ্র করেছে, তার মধ্যে একটা বড় কুমির করেছে, আর কুমিরের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে মায়ের কাছে। চলো, এখানে বেশ ভিড় জমেছে, ভিতরটায় ঢোকা যাক। ভিতরে সমুদ্রে যেরকম চিত্র হয় ঠিক সেরকম, আর মাকে দেখো, মাকেও সেই মণ্ডপের সাথে সাদৃশ্য রেখেই তৈরি করা হয়েছে এখানে, এটাও বেশ খুব সুন্দর হয়েছে। মায়ের মূর্তিগুলোর দিকে তাকিয়ে দেখি, মা তো একই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসেন আমাদের কাছে। এটা ষষ্ঠী, ষষ্ঠী সকলকে আবারও জানাই শুভ ষষ্ঠীর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের এই আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পূজা সিরিজ কিন্তু জমজমাটভাবে রমরমিয়ে চলছে। এবারে আমরা চলে এলাম আরও একটি মণ্ডপ সজ্জা, এখানে লাইটিংটা বেশ সুন্দর করেছে তো, বেশ সুন্দর লাগছিল দূর থেকে, বলি এটা ঘুরেই আসি। বাপির স্কুটিতে করে আসছি, সন্ধ্যের 8টা বেজে গেছে প্রায়, তাও আমি বলি চলো একটু ঘুরে আসি এই মণ্ডপটা,
বাইকে করে ফেরার পথে পড়েছিল এটা। এখানেও মায়ের মূর্তি কিন্তু সেই ডাকের সাজের ওপর, যেটা এখন সব পূজা মণ্ডপে এখন থিমের সাজে দেখা যায় না, এখানে কিন্তু ডাকের সাজটা মায়ের রয়েছে। ঠিক পারফেক্ট ডাকের সাজ সেরকম না, কিন্তু রংচঙে রয়েছে। পারফেক্ট ডাকের সাজটা একদম পুরো সাদা হয় কিন্তু। তারপরে এটা দেখে আরও একটা সর্বধর্ম সমন্বয়ে বেশ খুব সুন্দরভাবে সব ধর্মকে এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপের মধ্যে। এই পূজা মণ্ডপের ঠাকুরটা অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমাদের যে সমস্ত মনীষীরা ইতিহাসের পাতায় অবদান রেখে গেছেন তাদের সবাইয়ের ছবি এখানে দেওয়া হয়েছে। এই ঠাকুরটা আমরা দেখে নিলাম। এবারে যাব আমাদের কাছাকাছি 10 নম্বরে আরও একটি পূজা মণ্ডপে। এবারে এখানে থিম হয়েছে সহজ পাঠ। হ্যাঁ, রবি ঠাকুরের সেই সহজ পাঠ। সহজ পাঠকে খুব সুন্দরভাবে, যেমন অ আ ছোটো খোকা বলে, অ আ শেখে নি সে কথা গাও, আমরা ছোটোবেলায় পড়েছিলাম তাই না? এই মণ্ডপে যদি বাচ্চা আসে সেই বাচ্চাকে কিন্তু এভাবে খুব সুন্দর গল্পের ছলে কিন্তু পড়িয়ে শিখিয়ে নেওয়া যাবে। আর এখানে দেখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা ওপরে দেওয়া রয়েছে। আর এদিকে অ আ অয়ে কি আয়ে কি হর্ষই দীর্ঘই, এভাবে সব সুন্দরভাবে এটা দেখানো হয়েছে। আর ওপরে দেখো অ আ ক খগুলো কী সুন্দর ঝুলছে। ছোটোবেলায় বাচ্চাদের এরকম উল্টো পাল্টা রেখে সাজিয়ে দেওয়া নিয়ে দেখানো হতো তাই না, যে এটা কী ওটা কী বলো। বেশ, গল্প করতে করতে অনেকটাই সময় হলো। এবার মায়ের মূর্তিটা তোমাদের দেখাবো। মায়ের মা এখানে অকালবোধনী হিসাবে পূজিত হন। অকালবোধন যে রামচন্দ্র করেছিলেন সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, রামচন্দ্রের অকালবোধন দৃশ্য। এখানে প্রতিবার এই ধরনেরই প্রতিমা হয়। চলো, এখানে অনেকটা সময় পার করলাম আর ষষ্ঠীর রাত্রিও হয়ে যাচ্ছে, এবার তো খাবার দাবার কিনে বাড়ি ফিরতে হবে। এই যে তোমরা দেখতে পেলে মায়ের মূর্তি। মা সেই যে রামচন্দ্র চক্ষু দান করতে গিয়েছিল, মা তারপর হাতটা ধরেছিল না, সেই দৃশ্যটা এখানে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ ফুটিয়ে তোলা হয়েছে। বিধ্বস্ত হয়ে পুরো আমি ফিরলাম এখন। ঠাকুর আশা করি দেখালাম তোমাদের, ভালো লেগেছে কি বলো? তোমরা কলকাতার থেকে কোনো অংশে কি পিছিয়ে? আমাদের এখানকার যে পূজা প্যান্ডেলগুলি খুব সুন্দর করেছে না? আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক দিও, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের সাথেই থেকো। আরও পূজা পরিক্রমার ভিডিও আসছে।